আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত সম্মানিত দর্শক আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি বিশেষ করে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে আমাদের ভাই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আমিরুল ইসলাম সাহেব উনি লোহাপুর থেকে এসেছেন উনি হুগলিতে থাকেন তো উনি এক সপ্তাহে আগে এসেছিলেন আমাদের কাছে এবং অনেকে দেখেছেন ওনার ছবিও আমি পোস্ট করেছিলাম যেই ভাইয়ের একদিনে সুগার নর্মাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ব্যতিক্রম আর কি আমার কাছে যতগুলো রুগী এসেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে দুইজন ব্যক্তির একদিনে সুগার নর্মাল হয়েছে তো তার মধ্যে আমাদের এই ভাইয়ের আর কি তো বিশেষ করে এটা অনেকে বিশ্বাস করতেই পারছিলেন না যে একদিকে কি একদিনে কী করে সুগার নর্মাল হয় একজন ডাক্তার তিনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও তর্ক করছিলেন যে না এটা তো অযৌক্তিক কথা এটা কখনো হয় না এটা কখনও হতে পারে না হ্যাঁ তো তারপরে আমি তাকে বললাম যে ভাই এটা ব্যতিক্রম আপনি ধরেন না কারণ আমার কাছে যতগুলো রুগী আসছে তার মধ্যে মাত্র দুজনের ব্যতিক্রমভাবে একদিনে সুগার নর্মাল হয়েছে তো ভাই বিশেষ করে কালকের যেটা রিপোর্ট সেটাও করে এনেছেন এই যে দেখতে পাচ্ছেন একশো এটা হচ্ছে আপনার মানে পিপি পিপির রিপোর্ট ইয়ে দেখতে পাচ্ছেন হুম একশো তো আলহামদুলিল্লাহ বিশেষ করে ভাই এখন দ্বিতীয় মানে আমাদের যে প্রথম সপ্তাহের যেটা তাকে দেওয়া হয়েছিল আর কি পরামর্শ সেই দ্বিতীয় সপ্তাহে জন্য তিনি এসেছেন দ্বিতীয় সপ্তাহে আমরা কি পরামর্শ ওনাকে দেবো আর কি তো ভাই বিশেষ করেও আপনাদের সামনে নিজেই মানে বলবেন আর কি যে তার সুগারটা একদিনে নর্মাল হয়েছিল কি না এবং তিনি মানে কি সমস্যার মধ্যে ছিলেন এখন বর্তমানে কেমন আছেন এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই তিনি তেনার মামারও মামাকে সাথে এনেছেন ওনার মামার চেহারাটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন পিছনে বসে আছে মানে ওনারও সুগারের পেশেন্ট ওনাও এনেছেন এবং আরেকজন আমাদের মানে পেশেন্ট আসছেন উনি রামপুরহাট থেকে রামপুরার থেকে এসেছেন ভাইয়ের কথা শুনাই এসছেন মানে ওই ভাইও মানে বিশ্বাস করতে পারছিলেন না আর কি যে যে এটা এটা হয় হয় কি কি নাকি বিনা কখনো সুগার তো তো অসম্ভব কথা উনি বিশ্বাস করতে না তো হয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তো ভাই আপনাদের সামনে কিছু কথা বলবেন যে ওনার কি পরিস্থিতি ছিল বর্তমানে কেমন আছে এবং একদিনের সুগার নর্মাল হওয়ার ব্যাপারটা উনি জানাবেন ভাই আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম বাড়ি লোহাপুরে নেমে শুক্রাবাদ গ্রাম আমার সুগার মোটামুটি প্রায় বারো বছর ধরে তো বারো বছর ধরে ওষুধ খেয়ে যায় কোনো সময় নর্মাল হয় আবার বেশি হয়ে যায় তো খেয়ে কম ছিল না এই ভাইয়ের কাছে মানে আমি হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা পাই আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে ওষু বিনা ওষুধে কী করে আমার সুগার নর্মাল হবে তো আমি উনি বললো কি তুমি একবার এসে আমার কাছে দেখো তার জন্য আমি একদিনকে এলাম গত সপ্তাহে এসেছিলাম এসে আমাকে পরামর্শ দিল কি তুমি খা এই নিয়মগুলো তুমি মেনে চলো তারপরে আমি মেনে চললাম এক সপ্তাহ মানে প্রথম দিন আমি রিপোর্ট করলাম আমার খালি পেটে একশো একান্ন তারপরে তারপরের দিন করলাম একাশি পুরো নর্মাল তারপরের দিন করলাম আবার আশি খালি পেটে তারপরে ভাই আবার আমাকে ফোনে বলল কি তুমি ভর্তি পাটে করো ভর্তি পাটে প্রথম দিন করলাম দুশো তিরিশ তারপরের দিন করলাম একশো আর কালকে করলাম একশো মানে এক সপ্তাহের মধ্যে আমার সুগারটা পুরো মানে বিনা ওষুধে আমি কোনো ওষুধ খাই না আমাকে যে নিয়ম বলেছে ওই নিয়মে আমি চলছি পুরো আমার সুগারটা এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে আমার যেসব সমস্যাগুলো হয়েছিলো অনেকটা আমার সফল পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন এসে আপনারা পরামর্শ নেবেন এটাই আসসালামু আলাইকুম তো ভাই আপনারা বিশেষ করে বুঝতে পারলেন ওনারা অবশ্য তিন দিনে যেটা একশো পঁয়ষট্টি বলি আসলে একশো পঁচিশ সেটা আমার কাছে লেখা আছে হয়তো ভাই বলার সময় ভুলে গেছেন একশো পঁচিশ মানে তিন দিনের মাথায় যেটা ভর্তি পেটে পিপি যেটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ নর্মাল তো এখন যে বিষয় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে দেখেন আপনারা অনেক বাড়িতে আজকে সুগারের রুগী সুগারের রুগী আজকে অভাব নেই আপনার বাড়িতে রুগী আপনার প্রতিবেশী রুগী আপনার আত্মীয় রুগী এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা এই মানুষগুলোকে কষ্ট দেবেন না যে লোকগুলো সুগারে ভুগছে এই লোকগুলোকে কষ্ট দেবেন না তার কারণ হচ্ছে তার এত কষ্ট পেয়ে তাদের যে পার্টসগুলো গুরুত্বপূর্ণ পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে চোখ নষ্ট হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো প্লিজ ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং যারা চিকিৎসা করাতে চান আমাদের আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমেও চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে যারা আমাদেরকে চিকিৎসা করাতে চান অনলাইন অথবা অফলাইন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স এই নাম্বারে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন যদি আপনারা অনলাইনে দেখাতে চান তারপরেও সমস্যা নেই যদি অফলাইনে সরাসরি এখানে আসেন তারপরেও সমস্যা নেই ভাইরা যেমন এসেছে আমি নাম্বারটা আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আপলোড আপলোড আমরা দিতে থাকবো ইনশাল্লাহ এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন তো বিশেষ করে আজকে আমাদের এই ছিল আপডেট তো এখান পর্যন্তই আজকে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক